যদি পানি না দাও আল্লাহ, আমার এই ফসল মাটি সব শেষ হয়ে যাবে আল্লাহ গো। ও আল্লাহ, আমার পাট তিল সব পুড়ি হুনু হয়ে যাবে গো। আমাদের চাষীদের মুখ ভাগ একটু তাকাও আল্লাহ গো। আমার পাট তিল সব বড় বাদ দিয়ে মাটির তলে ঢুকে যাচ্ছি আল্লাহ গো। তুমি আমাদের চাষীদের মুখ ভাগ একটু তাকাও আল্লাহ গো। এই যা গরম দিচ্ছ আল্লাহ, কত জায়গায় পানির লেগে নামাজ হচ্ছে আল্লাহ, তুমি কি দেখতে পেছো নাই আল্লাহ গো? ও আল্লাহ আমার, তুমি পানি দাও আল্লাহ গো। তুমি পানি না দিলে আমরা মরিও। দিবে না পানি, দিবে না। কি বলছিস তো? পানি দিবে না মানে কি কথা বলতে চাইছো তুমি? চারিদিকে নামাজ হচ্ছে পানির লেগে, তোমার কে জানে একটু না রহম হয় না? জিন আল্লাহ একটু পানি দাও, আর বলে একটু দোয়া করবা। পানি দিবে না রে বাবা, পানি দিবে না। কি বলছিস তো? পানি দিবে না মানে কতজনের কথা শুনবি আল্লাহ? কতজনের কথা শুনবি? তোর কথা শুনবি না আরো পাঁচ জনের কথা শুনবি? কার মন বুঝাবে আল্লাহ? হ্যাঁ, কার মন বুঝাবে মানে? কার মন বুঝাবে মানে দেখবি আমার সাথে তাই তো। ঠাকুর গো, এ বছর যা গরম পড়ছে, সামনে বছর আরো যেন বেশি গরম পড়ে, আর কারুটি বলে যেন জল না উঠে। এ বছর 5 টাকায় জল বিক্রি করলাম, সামনে বছর 15 টাকায় বিক্রি করবো গো। আর আমার জলের ট্যাঙ্কি যেন ভালো জল উঠে। ঠাকুর গো ঠাকুর, দেখেছিস? আরো দেখবি, আয় আমার সাথে আয়। হে ভগবান, এবছর যেরকম গরম দিচ্ছ, যেরকম রোদ দিচ্ছ, এরকম রোদ যেন প্রত্যেক বছর হয়, আর আমি যেন এই আঁকের রস 20 টাকা থেকে 40 টাকা করে বেচতে পারি। আমার বৃষ্টির দরকার নেই ভগবান, দুনিয়াতে যা হয় হোক, আমার ইনকাম নিয়ে কথা। তুমি তাক ফাটা গরম দাও ভগবান, তুমি তাক ফাটা গরম দাও, আমার ইনকাম নিয়ে কথা ভগবান। আর আঁকের রস যেন 40 টাকা থেকে যেন 50 টাকাও করতে পারি। হাই ভগবান, একটু দয়া করো। দেখেছিস এই আঁকের রসবালার মেঘের পানির দরকার আছে? বল আছে? তাই তো গো। হ্যাঁ, আরো দেখবি কি? চলো আর দেখবি। হ্যাঁ আই। এ আল্লাহ, আরো বেশি করে রোদ দাও, যাতে মার শেষে ভরপুর তরমুজ খা। সকাল থেকে 5 মণ 5 মণ করলাম, আরো যেন 5 মণ বিক্রি করতে পারি। আল্লাহ বেশি করে রোদ দাও, পানি যেন না দিও আল্লাহ, আরো বেশি করে রোদ দাও। দেখেছিস এই মেয়েটাও আরো রোদ চাইছি, যাতে তরমুজ বেশি করে বিক্রি হয়। আর তুই মাঠে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছিস, জানো মেঘে পানি হবে, মেঘে পানি হবে। দিবে না পানি, কার কথা শুনবি রে আল্লাহ? এদের কথা শুনবি না, তোর কথা শুনবি, আরো দেখবি কি? চো আই। হে ভগবান, এই বছর যা গরম পড়েছে, এর পরের বছর যেন আরো বেশি গরম দিও, যেন 30 টাকার ডাব 100 টাকায় বিক্রি করতে পারি। দাও ভগবান, আর একটু গরম দাও, আর একটু গরম দাও। সেল 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 ডাব। কি বুঝছিস? এবার বুঝতে পারলি তো? আর কত প্রমাণ চাস, কত প্রমাণ চাস? মাঠে বসে তো খুব দোয়া করছিলি আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি একটু মেঘে পানি দাও, না হলে আমাদের ফসল মাটি সব পুড়ে ছাই হয়ে যাবে। তুমি যদি মেঘে পানি না দাও, আমাদের ফসল মাটি সব শেষ হয়ে যাবে। আরে চাষিদের মুখ বাগু তাকানো কেউ নাই, না আছে সরকার, না আছে আল্লাহ। যতই দোয়া করিস বাপ, সে সরকারের কাছে দোয়া কর আর আল্লাহর কাছে দোয়া কর, চাষিদের কেউ নাই রে বাবা। তাই বলছি চুপচাপ চো, চাষ কর গা, সে রোদে পুড়ি মরি যাক ফসল, আমাদের দেখার কেউ নাই। চো যে চাষ করে গিয়ে, তাতে মেঘে পানি হোক না হোক, কিচ্ছু করার নাই, আমাদের কপালে ছাঁটা 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 চো।